চলমান তাপদাহ আরও তিন থেকে চার দিন থাকতে পারে। এদিকে বছরের প্রথম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ভারত মহাসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আঘাত করতে পারে ঘূর্ণিঝড়টি। শীতের আবহাওয়া কাটিয়ে বসন্তের মিষ্টি হাওয়ার দিন এলো কেবল। এরই মধ্যে শুরু হওয়া আচমকা গরমে নাকাল দেশের মানুষ। এর কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী তিন চার দিনের মধ্যেই তা সহনীয় পর্যায়ে চলে আসবে। বর্তমানে দেশে যে তাপদাহ চলছে বা মৃদু তাপ প্রবাহ চলছে, এই তাপ প্রবাহের অবস্থা অব্যাহত থাকতে পারে। আর আগামী তিন চার দিন পরে যে বর্তমান যে অবস্থা, সেখান থেকে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। এদিকে ভারত মহাসাগরে তৈরি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাহলে এটি হবে বছরের প্রথম ঘূর্ণিঝড় যার নাম হবে আসানি। সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এটার পরবর্তী ধাপ হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের পরে গভীর নিম্নচাপ, তারপরে সাইক্লোন। যেহেতু আরও অনেকগুলো স্টেজ আছে, তবে যদি সিচুয়েশান হয় তাহলে আমরা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ইস্যু করব। এজন্য সমুদ্র উপকূলীয় এলাকার সব মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি থেকে মাছ ধরতে বলেছে আবহাওয়া বিভাগ। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।